নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ছাড়া নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতির সংলাপকে অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, সমস্যা ইসি নয়, দরকার নির্দলীয় সরকার। জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সকালে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এছাড়া এ স্মরণ সভায় নতুন বছরে বর্তমান সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার হুঁশিয়ারিও দেন মির্জা ফখরুল। জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সহযোগী সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপের সমালোচনা করেন মির্জা ফখরুল। আমরা মনে করি যে বর্তমানে যে রাজনৈতিক সংকট, সেই সংকটটা কোনো নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা আইন তৈরি করার সংকট নয়। এর প্রধান যে সংকট, সেই সংকট হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন রকম সরকার থাকবে, সেটি হচ্ছে প্রধান সংকট। যদি আওয়ামী লীগ সরকারে থাকে তাহলে সে নির্বাচনের কোনো মূল্যই হতে পারে, অর্থই হতে পারে না। খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আক্রোশ কাজ করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিহিংসার কারণেই আজকে এই ধরনের একটা অবস্থা তৈরি করে রেখেছেন, যাতে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার সুযোগ না পান এবং যে অসুখটা রয়েছে তাতে তিনি যেন ধীরে ধীরে মৃত্যুর দিকেই চলে যান। পরে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক নেতা রিয়াজউদ্দিন আহমেদের স্মরণসভায় যোগ দেন বিএনপির এই নেতা। নতুন বছরে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি দেন তিনি। টানের ওই পারে আশা দেখছি, মানুষ জেগে উঠছে। আমরা যদি শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারি, বেরিয়ে আসতে পারি, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষের যে সংস্কৃতি তাতে অবশ্যই এই দানবীয় ভয়াবহ যে সরকার আমাদের বুকের উপরে চেপে বসে আছে তাকে আমরা সরাতে সক্ষম হব। স্মরণসভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ও শওকত মাহমুদ উপস্থিত ছিলেন। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি, সাথে আছি সবসময়।